সাইফুর অর্জুনের ধর্ষণের কথা স্বীকার, তাদের সহায়তা করেন রবিউল। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় রিমান্ডে থাকা আটজনের মধ্যে প্রধান আসামি সাইফুর রহমান সহ ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম এবং অর্জুন লস্কর আদালতে ফৌজদারি কার্যবিধি 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার 2 অক্টোবর বিকেল 3টার দিকে কড়া পুলিশ পাহারায় আসামিদের আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত অর্জুন এবং সাইফুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য মহানগর বিচার হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমান। এছাড়া মামলার 5 নম্বর আসামি রবিউলের জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান। প্রথমে গণধর্ষণের ঘটনায় নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেন মামলার 4 নম্বর আসামি অর্জুন লস্কর। তিনি একবার এই নারীকে ধর্ষণ করেন বলে জানান তিনি। এরপর ঘটনার সঙ্গে নিজে জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি সাইফুর রহমান। রাত 10:30 পর্যন্ত সাইফুরের জবানবন্দি গ্রহণ করেন বিচারক জিয়াদুর রহমান। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাইফুর রহমান এবং অর্জুন লস্কর গৃহবধূকে একবার করে ধর্ষণ করে বলে আদালতে স্বীকার করেন। এছাড়া রবিউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলেন তিনি সরাসরি ধর্ষণে অংশ নেননি, তবে তিনি দুজনকে মোটর সাইকেলে করে ঘটনাস্থলে নিয়ে যায় বলে স্বীকার করেন। সন্ধ্যা 7:45 থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারকের ইজলাসে আলোচিত এ মামলার 5 নম্বর আসামি এবং মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার সহসভাপতি রবিউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহপুরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সাইফুর, অর্জুন এবং রবিউলকে আদালতে হাজির করানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে আদালতের বিচারক তাদের জবানবন্দি রেকর্ড নথিভুক্ত করার পর তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ওসি বলেন, আগামীকাল শনিবার রিমান্ড শেষে আরও 3 জনকে আদালতে হাজির করা হবে। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য বসুন চৌধুরী জাগোনিউজকে বলেন, আসামি সাইফুর, অর্জুন ও রবিউল স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এর আগে গণধর্ষণের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুর রহমান এবং 4 নম্বর আসামি অর্জুন লস্কর গত সোমবার দুপুরে এবং একই দিন বিকেলে মামলার 5 নম্বর আসামি রবিউল ইসলামকে 5 দিনের রিমান্ড দেয় পুলিশ। প্রসঙ্গত গত 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত 8:30 দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায় ছাত্রাবাসে নিয়ে প্রাইভেট কারের মধ্যেই পালাক্রমে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে 2 জন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদে হয়ে শাহপুরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের 6 জন নেতাকর্মী সহ অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়। কারাগারে মিন্নির সঙ্গী নেই কেউ, কেমন আছেন মিন্নি জানাবো আজকের ভিডিওতে। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 6 আসামিকে বরগুনা জেলা কারাগারে কন্ডেম সেলে রাখা হয়েছে। এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারের কন্ডেম সেলে এই 6 বন্দি ব্যতীত আর কোনো বন্দি নেই বলে জানিয়েছেন বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, এই মুহূর্তে বরগুনার কারাগারে নারী বন্দীদের মধ্যে একমাত্র মিন্নি কন্ডেম সেলে। মিন্নি ব্যতীত বরগুনার কারাগারে কন্ডেম সেলে আর কোনো নারী নেই। এছাড়া রিফাত হত্যা মামলার অপর 5 জন পুরুষ আসামিকেও কন্ডেম সেলে রাখা হয়েছে। এই 5 পুরুষ বন্দী ব্যতীত বরগুনার কারাগারে কন্ডেম সেলে আর কোনো পুরুষ বন্দী নেই বলে উল্লেখ করেন তিনি। রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 6 আসামি কন্ডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। কারাবিধি অনুযায়ী 6 বন্দীকেই কন্ডেম সেলে থালা, বাটি এবং কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রতি আসামিকেই কারাগারের পক্ষ থেকে 2 সেট পোশাক দেওয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করবেন। মিনিসহ এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 6 আসামিকে দেশের অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জেল সুপার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। আপাতত এই আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাসতে হাসতে রিফাত ফরাজি বলেন, সপাল্লার উপর ছেড়ে দিলাম। বরগুনা রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রাকিবুল হাসান উরুফে রিফাত ফরাজি রায়ের পর হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠেন। এ সময় তিনি বলেন, আমরা সপাল্লার উপর ছেড়ে দিলাম। অতীতে যা হয়েছে তা আল্লাহর কাছেই, আর ভবিষ্যতে যা হবে সেটাও আল্লাহর কাছেই।
বুধবার দুপুর 2:55 আদালত থেকে আসামির কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তে সব কথা বলেন রিফাত ফরাজি। তবে আশেপাশের শব্দের কারণে তার বাকি বক্তব্য স্পষ্ট শোনা যায়নি। এ সময় শুধু আল কাইয়ুম ওরফে রাব্বি আকন ছাড়া বাকি সাজাপ্রাপ্তরা স্বাভাবিক ছিলেন। প্রসঙ্গত বহুল আলোচিত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দেন আদালত। একই মামলায় 4 জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। বুধবার 30 সেপ্টেম্বর দুপুরে 1:45 দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান।